কার ফোন? আমি ঘুমায় থাকি আমি দেখি না। মোবাইল চেক করতে থাকোস ভাই বোন বাবাজি, এরকম বউরে এমন শিক্ষা দিতে হয়? ঠিক বলছো, দেখা করতে না নাকি টাকা লাগে সস। আমার মতো ইয়ং মাইয়া তোর মতো বুড়াকে বিয়ে করেছিলাম। শতানের বাচ্চা, আমি সব দেখতেছি। উকি মাইল মানে দেখো কি লাগা? হ্যাঁ, আমি সব জানি, এখানে সিসি ক্যামেরা তো আমি সব দেখতেছি। এরকম আরেকটা বদমাইশ যদি থাকে তাহলে ওর পুরাই কি বলবো। উকি মারি মারি দেখোস কি লাগা? আমি নামতাছি এখন, দাঁড়া আমি নামতাছি। দুদিন পর পর টাকা নিতে আসে। এই কি চিল্লাইতেছিস কেন? না চিল্লাই বসে থাকবো? আমার মতো ইয়ং মাইয়া তোর মতো বুড়াকে বিয়ে করেছিলাম, তুই ভালো দেখে। হ্যাঁ, আমার বাপে তুমি বর জামাই দিছিল, তুই ভালো দেখে। ছবের মতো এমনি কল্লা করে রাখে ভাই বোন নাই বুঝোস না। কত হাজার বার কইতো আমার বাড়িতে খায়া, আমার বাড়িতে থাইকা কত কোটি বার কবি? আমার ঘর জামাই আমি সকাল বিকাল এক উপরে নির্যাতন করি, ভাই বোন আইলে ঢুকতে দেয় না। তারপরে তুই আমার লাইফ শেষ করে দিছস। রাতে দিছিলাম না মনে আছে না? হ্যাঁ, এদিক আবি ঠিক আছে, যা দূরা শয়তান। আল্লাহ, পৃথিবীতে কোন পুরুষ যাতে ঘর জামাই না থাকে। বদমাইশ কোনখানে? এক ঘন্টা ধরে খাড়া রইলাম, এই বুড়া ফাড়ায় এখন আসে না। কেমনটা লাগে রে? তোর বাপে কি এখানে টাকার বাস লাগাই দিছে? ও
মহব্বত বাইরে গেছে দেখতে আসছস তোর বাইরে আমি দেখি না হ্যাঁ যাও দেখি যাও যা ছয় টাইম পুরো তুই আসে পুরো দিয়ে কত এই সাবরামো কিন্তু দুই দিন পর পর কালি আসে টাকা লাগে বাইরের জন্য এত দরাত এত মহব্বত বাইরে গেছে ছয় টাইম কোনাঙ্গ এই তোর বাইতে তাকে ঘর জামাই এক কাম করিস তোরা বাইবেন দুজন মিলে আমার বাসায় কাজ করিস টাকা দিব না ভাবি এভাবে ভিক্ষা সাইয়া সাইয়া টাকা নিস না হ্যাঁ কাজ করার থেকে এভাবে ভিক্ষা সাবার থেকে কাজ করে টাকা নেওয়া তাই উত্তম ভাবি যথেষ্ট পরিমাণে অপমান করছো এই ব্যবহার করো কেন তুমি হ্যাঁ ব্রাবো কিন্তু দুদিন পর খালি আসে টাকা লাগে গেলে বসা করে দিয়ে তুই তো তোর বাপ ছিল ফকির নি তোরও থাকি দেখে তুই এরকম নির্যাতন করবি একটা কথা কবি না একদম চুপ কি লেগেছে টাকা লেগেছে তোর টাকা লাগবো আমার টাকা আমার কামাই আমি যখন যা ইচ্ছা সব দিয়ে দেবো আমার কামাই রুজি যা আছে সব ওখানে দিয়ে দেবো আমার ভাই বোনদের দিয়ে দেবো তোর সমস্যা কি এই তোর সমস্যা কি হ্যাঁ ওই দিন আমার ভাইটারা বোনটারা কিভাবে তুই এখান থেকে দৌড়ানি দিলি কেন সমস্যা কি হ্যাঁ এই ঘর জামাই থাকি বিদায় কি তুই আমার উপর এরকম নির্যাতন করবি এরকম অত্যাচার করবি যখন তখন আমার ফ্যামিলির লোকজনদেরকে অপমান করবি কেন কারণটা কি হ্যাঁ এই ঘর জামাই থাকি কি মানুষ না আমি মানুষ না হ্যাঁ এই আমি তোর স্বামী না স্বামীর সাথে এরূপ আচরণ করে মানুষ হ্যাঁ কিরে তোর কামাই দে তোর 14 গুষ্টির সমস্যা কি আমার কামাই আমি আমার ভাই বোনরা দিমু আমার আত্মীয় স্বজনরা দিমু আমার পরিবারের লোকজন আসবো যাইবো যখন ইচ্ছা তোর কাছে জিজ্ঞেস তৈব চুপ 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 একটা কথা কবি না একের তীরের মতো সিধা করে হলাম যখন যা লাগবো যখন যা প্রয়োজন হইব সাথে সাথে চলে আবি কোনো রকম কিছু কইলে আমার জানাবি সাথে সাথে একটার বাইরে কোমর আর দিছি দাগরা আসলে কত অপমান করে জানো এইমাত্র বলছে আমরা নাকি ভিক্ষে চাইতে আসছি আমি বলি দেখা করতে কয় না তার পাশে কাজ করবি কেন আছে এই যে ভালো এই তোর 14 গুষ্টির যে হেনে যা আছে সবাই রে নিয়াবি আমার বাসায় কাজ করব এখন থেকে আমি যা কমু যা অর্ডার করুম ঠিক তাই করবি একটা রিমোট দিয়ে যেরকম টিভি চালায় অফ করলে অফ অন করলে অন বাড়াইলে বাড়ে কমাইলে কমে ঠিক এরকম থাকবি 19-20 করবি পায়ের থেকে মাথা পর্যন্ত একেবারে চামড়া ছিলা ফেলাম বদমাইশ ঘর জামাই বলে মানুষে মানুষ মনে হয় না এই ঘর জামাই থাকলে সমস্যাটা কি হ্যাঁ কি সমস্যা আমি কামাই রুজি করি আমার টাকা পয়সা আমি আমার আত্মীয় স্বজনকে দিমু যারে ইচ্ছা তারে দিমু তোর কি তোর সমস্যা কি তোর সমস্যা কি হ্যাঁ এরকম দজ্জাল কেন তুই না ভাই আমরা টাকা রাখ টাকা রাখ আরো লাগলে আরো দিমু আমি বলছি দেখা করতে আসছি এ তুই ডাইরেক্ট বলতে আসছিস ভিক্ষে চাইতে আসছিস তাই এর থেকে বাসায় কাজ কর আমার বাসায় কাজ কর টাকা দিব না কিছু ফকির নি লেগে দিবে চুপ 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 আমার বাবাকে তুই কথা বলে বলে আমার 14 গোষ্ঠী নাকি ভুকিন একর বাইরে কমর ভাঙা হলাম আদিল গুহনকার এখন থেকে আমি যা কমু বইতে গেলে ববি খারাইতে গেলে খারাপি হাঁটতে গেলে হাঁটবি যদি কেউ দৌড় দে দৌড় দিবি 19-20 হইব একটার মাথা দুই ভাগ করে হলাম বাড়ি দিয়া বদমাস গুহনকার হ্যাঁ সকাল বিকাল কা কাজের থেকে বাসায় ঢুকি এই তুমি কই গেছিলা ভাইয়ের লগে দেখা করতে গেছিলা বোনের লগে দেখা করতে গেছিলা একটা ফোনও যদি আসে কার ফোন আমি ঘুমায় থাকি আমি দেখি না হ্যাঁ মোবাইল চেক করতে থাকো ভাই বোনের লগে কথা কইছি কিনা বাড়ির কারোর সাথে কথা কইছি কিনা কেন হ্যাঁ ঘর জামাই থাকলে মানুষ কোথায় যায় নষ্ট হয়ে যায় তখন মতো কিছু নোংরা মনের মানুষ আছে তারা কি করে জানো এরকম ঘর জামাই রেখা স্বামীরে দিয়া কাপড় ধোয়ায় বাজার করায় জুতা সিলায় আরো যে আরো কত কিছু করে এর কোনো ইমতেহান নাই একটা আমার দিকে থাক একটু উল্টা পাল্টা ঘুরি একটা তালাক দিয়ে দেবো যা
টাকা পয়সা কোনো সমস্যা নাই, যখন যে কোনো কিছু লাগবো সরাসরি আয় বলবি, ফোন দিবি, ফোনে না পাইলে বাসায় আবি, যা আয় আটস না কে আট আট। হ্যাঁ শোন, সোজা বাসায় যাবি, এখন বাসায় যাবি, আমি এখন যাবো কাজি অফিস, কাজি অফিস যায় তোর ডিভোর্স দিবো, তোর সব ডিভোর্সের ফাইসলার ব্যবস্থা করুন কইরা, তারপর আমি আমার বাসায় চলে যাবো, আমার ভাই বোনের কাছে, আমার ফ্যামিলির কাছে, তোর মতোই নরকে আল্লাহ যেন আর আমার না নেওয়ার জবাব। কি শুনবো, ছাক ছাক, গায়ে হাত দিবি না, ছাক কি কর, হ্যাঁ এরকম বহুবার কইছস, বহুবার কইছস, কুকুরের লেজ 12 বছর যদি টানা দিয়ে রাখে না, ছাইরা দিলে আবার বেঁকা হয়ে যায়, তোর অবস্থা তোর চরিত্র হয়েছে ঠিক এরকম, যা তরে কোনো অবস্থাতে আমি আর রাখুম না, তুই আমার ভাই বোনদের সাথে যেসব আচরণ করস এগুলো সহ্য করার মতো না, যা। কি করবো মানে, এক বিয়ে যে বিল্ডিং লইয়া আলিশান বাড়ি ঘর লইয়া, আবার আমার মতো আরেকজন দিকে একটা বিয়ে করে লবি, আর ফ্যামিলির সাথে এরকম করবি, আবার সারা ছুটি হবো, আবার আরেকটা বিয়ে পড়বি, এইভাবে বছরের পর বছর একটা সময় তোর দিন পার হয়ে যাবে। আর শুনো না, ছাড় আর করবি, হ্যাঁ ভবিষ্যতে করবি, আর মনে থাকবো, হ্যাঁ করলে কিন্তু সাথে সাথে আমি ডিভোর্স দেবো তোরে, আমার ভাই বোনের সাথে সুন্দর আচরণ করবি, আমার ফ্যামিলির প্রত্যেকটা লোকের সাথে খুব আন্তরিকভাবে আচার আচরণ করবি, যদি বিন্দু পরিমাণ তিল পরিমাণে দিক সেদিক হয় সাথে সাথে তোর বাড়ির থেকে বেরিয়ে যাবে, মনে থাকবো, হ্যাঁ তুমি আসো, যা আমি পরে যাবো, যা সিধা হইবা না, হ্যাঁ সিধা করে ছেড়া তুমি, এবার ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখো না এখনো, হ্যাঁ রং দেখছো, রঙের ডিব্বা দেখো না এখনো, বদমাইস কোন খেলার নাম বাবাজি, এরকম বউরে এমনই শিক্ষা দিতে হয়, ঠিক বলছো ভাইয়া, তবে ভাইয়ের এতদিনে যে ঘুঘুর দিয়েছে এটাই অনেক, আরও আগে পরে উচিত ছিল এরকম, ডাক্তার চল ভাইয়া।